দীর্ঘ বিচারিক জীবনের বিচার কার্য শেষে অবসরে যাচ্ছেন দেশের 23তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আগামী 25 সেপ্টেম্বর অবসরে যাবেন তিনি। কিন্তু সে সময় সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি থাকায় বৃহস্পতিবারই ছিল তার বিচারিক জীবনের শেষ কর্মদিবস। এরপর তাকে আর এজলাস কক্ষে দেখা যাবে না। প্রধান বিচারপতি হিসেবে শেষ বিচারিক কার্যদিবসে বাবা মায়ের স্মৃতিচারণ ও বিচার বিভাগ ছেড়ে যাওয়ার কথা ভেবে কেঁদেছেন তিনি। অনুষ্ঠানে প্রধান বিচারপতির বক্তব্য দেওয়ার সময় এ আবেগঘন মুহূর্ত তৈরি হয়। বক্তব্যের এক পর্যায়ে প্রধান বিচারপতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তার মরহুম বাবা মাকে। তার জন্য এবং তাদের পরিবারের প্রতিটি সদস্যের জন্য বাবা মা অপরিসীম কষ্ট আর ত্যাগ স্বীকার করেছিলেন বলে জানান তিনি। এ কথা বলেই প্রধান বিচারপতি আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন। এরপর প্রায় এক মিনিট কথা বলতে পারেননি তিনি। এ সময় এজলাস কক্ষে উপস্থিত থাকা প্রধান বিচারপতির বড় মেয়ে, নাতি ও ছোট মেয়ের জামাইকেও কাঁদতে দেখা যায়। কিন্তু কিছু সময়ের জন্য এজলাস কক্ষের পুরো পরিবেশ নীরব হয়ে যায়। বিচার বিভাগকে বেশি ভালোবেসে ফেলেছিলেন জানিয়ে প্রধান বিচারপতি জানান তিনি চেষ্টা করেছেন স্মৃতিকে বাঁচিয়ে রাখতে। মানুষ শাসন বিভাগ আইন বিভাগের প্রতি আস্থা হারাতে পারে, কিন্তু বিচার বিভাগের প্রতি আস্থা হারালে ওই জাতিকে খারাপ সময়ের জন্য, খারাপ দিনের জন্য অপেক্ষা করতে হবে বলে জানান তিনি। বিচার বিভাগ জনগণের মৌলিক অধিকারের রক্ষক, সংবিধানের রক্ষক, তাই বিচারকদের সাহসী ও সুবিচারক হতে হবে বলেও পরামর্শ দেন তিনি। সে সময় বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বলেন, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব থেকে বিচার বিভাগকে মজবুত দেয়াল দিয়ে রক্ষা করা দায়িত্ব বিচারকদের, আইনজীবীদের এবং রাষ্ট্রের প্রত্যেক দায়িত্বশীল নাগরিকের। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী 2021 সালের 31 ডিসেম্বর দেশের 23তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। বয়স 67 বছর পূর্ণ হওয়ায় 25 সেপ্টেম্বর থেকে তিনি অবসরে যাচ্ছেন। তবে সুপ্রিম কোর্টের শরৎকালীন ছুটি শুরু হওয়ায় বিচারপতি হিসেবে এদিন ছিল তার শেষ কর্মদিবস। এ উপলক্ষে রেওয়াজ অনুযায়ী সকাল 10:30 তাকে দেওয়া হয় বিদায় সংবর্ধনা। আফসার আনাজ, কালবেলা।